লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সূচিকে শেষ সুযোগ দেওয়া হয়েছে এখনই কোনো ব্যবস্থা না নিলে যা করবে জাতিসংঘ মহাসচিব মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নৃশংসতা ও দমন প্রীড়নের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ একই সঙ্গে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী সূচিকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলেও সতর্ক করে দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস এর আগে রাখাইনে সেনা অভিযান বন্ধ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর বর্বরতার উদ্বেগ জানিয়ে তিনি বলেন সূচি এখনই কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে বিবিসির হার্ডটক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আরও বলেন পরিস্থিতির পরিবর্তনে সূচি কোনো ব্যবস্থা না নিলে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে ভবিষ্যতে এই পরিস্থিতি কিভাবে পরিবর্তন আসবে তা নিয়েও ভয়ের কারণ রয়েছে আর আসলে আমি জানি না সেই ভয়ানক পরিস্থিতি পরিবর্তন কীভাবে আসবে পাশাপাশি শীঘ্রই রোহিঙ্গা সংকট নিরসন করে শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করার আহ্বানও জানান জাতিসংঘ মহাসচিব প্রসঙ্গত জাতিসংঘ মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে জাতিগত হত্যাযোগ্য উল্লেখ করে তা বন্ধে বারবার সতর্ক করে আসছে অন্যদিকে মিয়ানমার কর্তৃপক্ষ সেনাবাহিনীর অভিযানকে সন্ত্রাসবাদ বিরোধী বলে আখ্যা দিয়ে এতে কোনো বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে না বলে দাবি করেছে উল্লেখ্য গত চব্বিশে আগস্ট রাতে রাখাইনে পুলিশ স্টেশন সেনাঘাটি ও সীমান্ত চৌকিতে হামলা চালায় এ আর এস এ রোহিঙ্গা বিদ্রোহীদের এই হামলার পর নতুন করে সেনা অভিযান শুরু হয় এ সেনা অভিযানে নারী ও শিশু সহ অসংখ্য রোহিঙ্গা নিহত হয় জীবন বাঁচাতে গ্রাম ছেড়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয় শরণার্থীরা বাংলাদেশে ইতিমধ্যে প্রায় চার লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে ধারণা করেছে জাতিসংঘ আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে